নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা কিন্তু হলো, আজকে কী বার? আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, বাবা বাড়ি নেই, বাবা হচ্ছে গেছে দেশের বাড়ি, মানে মেদিনীপুরে আমাদের যে দেশের বাড়ি সেখানে গেছে। সেখানে হচ্ছে মানে আমার যে ছোটো খুড়শ্বশুর, মানে বাবার যে ছোটো ভাই, তার হচ্ছে নাতনির মুখে ভাত আছে, ওই জন্য আমাদের সবাইকেই যেতে বলেছে। সবারই যাওয়ার কথা কিন্তু যেতে পারিনি, বাবা একা গেছে। ওই জন্য আমার হাজবেন্ডের ওর এখানে কাজের কাজ আছে, ও যেতে পারবে না, ওই জন্য হচ্ছে আমাদের যাওয়া হয়নি, বাবাই গেছে। তাই জন্য একা ভোরবেলা বেরিয়ে গেছে, কারণ অনেকটা রাস্তা, যেহেতু মানে অনেক ভোরবেলা, প্রায় 4:30 দিকে মনে হয় বাড়ি থেকে বেরিয়ে গেছে। অনেকটা রাস্তা তো, গিয়ে আবার একই দিনে ফেরা, ওই জন্য একটু তাড়াতাড়ি না গেলে খুব অসুবিধা হয়। ওই জন্য বাবা আজকে বাড়ি নেই, তো আমাদের মতো এই অল্প করেই মাছ নিয়ে এসছে একটু। আর এখানে হচ্ছে একটু চিংড়ি মাছ এনেছে, এখানে রুই মাছ এটা, আর এটা চিংড়ি মাছ রান্না হবে আজকে। তো এখানে এই পাউরুটি নিয়ে আসা হয়েছে, পাউরুটি দিয়ে গেছে আর কি, যেহেতু দোকান বন্ধ আজকে, বাড়িতেই নিয়েছে কিছু কিছু জিনিস, বাড়িতে নেওয়া হয়েছে আর কি, আশেপাশের লোকে টুকটাক যেটা লাগে, তো সেই সব কিছু কিছু টুকটাক অল্প জিনিস নেওয়া হয়েছে। তো আজকে পাউরুটি দিয়ে, আর এই যেখানে আলু ভাজছি আমি, আলু ভাজা খাওয়া হবে পাউরুটি দিয়ে, এটাই আজকে আমাদের টিফিন হবে, অন্য কিছু টিফিন করবো না। প্রেশারের আওয়াজ কি? প্রেশারে হচ্ছে মেয়ের দালিয়া, আর আলু ভাজা হচ্ছে টিফিন খাবো। আর এই যে ম্যাডাম এখানে পড়ছেন, একটু তাকান কিরকম করে পায়ের উপরে নিয়ে, ওটা কি পড়া হচ্ছে, আরে কি পড়া হচ্ছে, হ্যাঁ নিচে রেখেলে টেবিলটা তুলে নে, না না ওই রকম পড়া ওদের, পড়তে যত কষ্ট বাবা। এই আবার সেই লাগলো, এই চিংড়ি মাছ কাটতে অনেক সময় লাগে, মা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, একদম ছোটো ছোটো চিংড়ি, এগুলো এগুলো ভাজা খাওয়া হবে, কোনো তরকারিটা দেওয়া হবে না। আর এই চিংড়ি মাছের মধ্যেই অল্প এই যে চুনো মাছ ছিল ছোটো ছোটো, এগুলো ভাজ মানে ভাজবো, ভেজে খাওয়া হবে, এগুলো কিন্তু কড়কড়ে করে ভাজা খুব ভালো লাগে খেতে। আর এখানে এই যে উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছের সাথে একটু আলু দেওয়া, একটু আলু দেওয়া হয়েছে, আলু ক্যাপসিকাম দিয়ে উচ্ছে ভাজবো। একদিন শুক্তো খাওয়া হয়েছিল, তো ওই উচ্ছেটা রয়েছে আজকে, উচ্ছে একটু ভাজবো। আর এই যে এখানে হচ্ছে ফুলকপি দিয়ে হচ্ছে মাছের ঝোল, অনেকদিন ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি, মানে মাঝখানে কয়েকদিন আর কি, অনেকদিন মানে মাঝখানে কয়েকদিন খাওয়া হয়নি, ওই জন্য হচ্ছে ফুলকপি ছিল, ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে মাছের ঝোল, মাছগুলো ভেজে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা, আর চচ্চড়ি টচ্চড়ি হবে, দেখা যাক কী হয়। এই যে এখানে মাছের ঝোল আমার মোটামুটি হয়ে এসছে, নামিয়ে নেবো এবারে। আর সব সবজি দিয়ে এই যে একটা তরকারি হচ্ছে, মানে পালং শাক ছিল, শীষ পালং, যেটা বড় বড় ডাঁটা ফাটা শুদ্ধ আর কি, সেই পালং শাক ছিল, সেই পালং বিট টিট আলু সব কিছু দিয়ে আর কি একটা তরকারি হচ্ছে। কি করছিস, এই কি করছিস, মুগি 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 যা, কতগুলো মুগি, এমনি এমনি। আজকে তো দাদু নেই, ওই জন্য হচ্ছে দাদুই তোকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ায়, মানে বাবা নেই আজকে, বাবা দেশে বাড়ি গেছে যেহেতু, ওই জন্য ওর বাবা, ওর বাবা এখানে কোলে করে ঘোরাচ্ছে। মামি খাই এখন নিয়েছিল, সে চলে গেছে, এবারে হচ্ছে ওর বাবা, আজকে ওর বাবাই যে কোলে করে ঘোরাচ্ছে আর আমি খাওয়াচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। এই যে এখন আমার চটিটা পরে ঘুরছে, এই যে আমি চটিটা খুলে রেখেছি, আমার চটি দুটো পায়ে গলিয়েছে, ওর চটি ভালো লাগে না, সমস্ত বাচ্চাদের মানে এটা ধর্ম, ওদের চটি কিন্তু ওরা পরবে না, ওরা বড় বড় চটি পরবে, এটা হচ্ছে ওদের বাচ্চাদের ধর্ম। মানে দাদুন কোথায় গেছিল আজকে, কোথায় গেছিল, টাটা টাটা গেছিলিস, এর মধ্যে ভিডিও করা,
ভেসেলে কি নাম তুই নাম 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 এই যে বাবা কিন্তু দেশে ভাই বাবা চলে এসছে বাবা মোটামুটি 8:30-9টার দিকে চলে এসছে মানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিল এই যে রসগোল্লা নিয়ে এসছে এই রসগোল্লার কিন্তু টেস্টই আলাদা একদম মানে সেই গ্রামের যে ওদের খাঁটি একদম দুধ দিয়ে তৈরি হয় না সেই এই রসগোল্লার আর আমাদের এখানে রসগোল্লার মধ্যে কিন্তু অনেক তফাৎ সেই ইয়ে নিয়ে এসছে আর এই যে অনেকগুলো পাঁপড় নিয়ে এসছে এই ভাজা পাঁপড় কিনতে এগুলো এক প্লাস্টিক একদম ভর্তি করে প্রচুর জিনিস এনেছে আমি কালকে বাকিগুলো দেখাবো যেগুলো মোটামুটি আজকে ছিল সামনে সেগুলো দেখালাম অনেক 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 কিছু নিয়ে এসছে দেশের বাইরে থেকে মোটামুটি যখন যায় টুকটাক এরকম অনেক কিছু দিয়ে দেয় সবসময় যেতে পারে না তো এই যে এখানে আমার ছোটো মা হচ্ছে রসগোল্লা খাচ্ছে রস টস মেখে একদম একাকার অবস্থা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে আজকে।